নজর রাখবো পরবর্তী সংবাদে। গত কয়েকদিনে তীব্র দাবদাহ ছিল, উষ্ণাগত প্রাণ, কিন্তু তারই মধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক বা অনুকূলে এসেছে এবং তার সঙ্গে বরুণ দেবতা সহায় হয়ে বৃষ্টি নেমে এসেছে। আর এই বৃষ্টির ফলে দেখা গেছে অধিকাংশ কৃষিজমি জলের নিচে। বিশেষ করে গত কয়েকদিনের বৃষ্টিতে উদয়পুর, কুশামারা, সিঙ্গামুড়া এলাকায় কৃষি জমিগুলো জলের নিচে চলে গেছে। গত কয়েকদিনের বৃষ্টির ফলে উদয়পুরের কাঁকড়াবন, আরজি ব্লকের বিভিন্ন এলাকার থেকে যে ছবি ধরা পড়ছে তাতে করে কৃষকদের মাথায় হাত। এমনিতেই বর্তমানে ধস নামার কারণে বিশেষ করে সোনারপুরে জমে দাঁড়িয়ে রয়েছে বিভিন্ন রকমের পণ্য বোঝাই গাড়ি, পণ্য বোঝাই ট্রাক, কিন্তু তার সঙ্গে মাল বোঝাই গাড়ি দাঁড়িয়ে থাকলেও সেগুলো যেরকম প্রবেশ করতে পারছে না, রাজ্যের জুড়ে একটা সংকট দেখা দিয়েছে খাদ্য বস্তু, তার সঙ্গে দাম বৃদ্ধি হচ্ছে, তার সঙ্গে পেট্রোলের সংকট রয়েছে। এহেন যখন পরিস্থিতি তখন রাজ্যের বুকেও দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত, আর এই বৃষ্টির ফলে অধিকাংশ কৃষিজমি তা জলের তলায় চলে গেছে। ধান খেতে পচন ধরতে শুরু করেছে, অন্যান্য সবজির ক্ষেত্রেও জল দাঁড়িয়ে থাকাতে সবজির নষ্ট হয়ে যাচ্ছে, পচন ধরছে, আর তাতেই স্বাভাবিকভাবে বাজারে সবজির দাম এই মুহূর্তে চড়চড়িয়ে বাড়ছে। উদয়পুর মহকুমার কাঁকড়াবন থেকে কি বক্তব্য কৃষকদের পক্ষ থেকে উঠে এসেছে শুনুন। কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপদ সরকার। এই জায়গাটা কি নাম? এটা কুশামারা সিঙ্গারামুড়া ওয়ার্ড নম্বর 2। এই যে দেখা যাচ্ছে জমিতে জল, কিভাবে জল জমছে? অ্যাকচুয়ালি এখানে দীর্ঘদিন ধরে আজ 27টা বছরের সমস্যা। এখানে প্রপার কোনো জল নিষ্কাশনের ব্যবস্থা নাই, যার ফলে সাধারণ বৃষ্টিতে এই যে আপনি দেখছেন প্রায় 50 থেকে 60 জমি পুরোটাই জলের নিচে চলে যায়। আর এখানে যে লোক সংখ্যা সবাই ম্যাক্সিমামই কৃষির উপর নির্ভরশীল, কৃষিকাজ করি তাদের চলতে হয়, কিন্তু দীর্ঘদিন ধরে এই সমস্যা, সাধারণ বৃষ্টি হইলেই জলের নিচে জায়গায় কৃষিকাজ হইতেছে না। হ্যাঁ, কৃষকরা মারি খেতেছে। এই যে প্রবলেমটা আমাদের যে দাবি হলো যে যদি প্রপার জল নিষ্কাশনের ব্যবস্থা গভর্নমেন্ট বা স্থানীয় নেতৃবৃন্দ যাই হোক বা পঞ্চায়েত যদি সেটা আমরা প্রপার জল নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় তাহলে সব কৃষকরাই উপকৃত হইত। এই জল নিষ্কাশনের ব্যবস্থা যদি করে দেয় তাহলে জলটা কোথায় গিয়ে পড়বে? ওই তো পাশে আমাদের গোমতী নদী, কত হবে 50 থেকে 60 মিটার। এই সমস্যাটা কত বছর ধরে? আচ্ছা, প্রায় 7 থেকে 8 বছর ধরে এই সমস্যাটা। এই সমস্যাটা যে তৈরি হয়েছে এটা কি আপনারা কৃষি দপ্তর অথবা স্থানীয় পঞ্চায়েতে জানাইছেন? সব জায়গাতে মোটামুটি জানানো হয়েছে, সবাই দেখে ঠিকে গেছে ওই জায়গাটা, কিন্তু এখন পর্যন্ত কোনো সলিউশন হচ্ছে না। কিন্তু এই জায়গাটা তো সাধারণত কৃষি প্রধান এলাকা। হ্যাঁ, পুরোটাই কৃষি। কত পরিবার কৃষক এখানে? এখানে পরিবার বলতে 60 থেকে 70 পরিবার এখানে আছে, আর কৃষক প্রায় 100 থেকে 200 কৃষক এখানে আছে। এই সামান্য বৃষ্টির জলে বা গত গত দুদিন ধরে যে বৃষ্টি হয়েছে এতে কীরকম ফসল ক্ষতি হয়েছে? এখানে সম্পূর্ণ জমিগুলোই সবই জলের তলায় আছে। এই যে দেখুন পুকুর, সব পুকুরের উপর দিয়ে জল যাচ্ছে, পুকুরের যত মাছ সব বেরিয়ে যাচ্ছে পুরো। এই যে ধান এখন পাকার মানে পেকে গেছে, জাস্ট কাটা হবে, এখন কাটতে পারছে না। পুরো ধান লাগিয়েছিলেন এটা আপনারা? এটা বুরু ধান। সব নষ্ট হয়ে গেছে? সব নষ্ট হয়ে গেছে। জলেরও মানে পুকুরের মাছগুলো চলে গেছে? সব চলে গেছে। ক্ষতি আনুমানিক এখানে কিরকম হবে বলে মনে হয় আপনার? ক্ষতি তো প্রায় 10 থেকে 15 লক্ষ টাকার মতন ক্ষতি হবে, কারণ পুকুরের মাছটা সহকারে ধান টান সহকারে সব। কতখানি জমি আছে এখানে? এখানে প্রায় জলের তলায় প্রায় 50 থেকে 60। আচ্ছা, কত পরিবার আছে কৃষক? কৃষক প্রায় 60 থেকে 70 পরিবার কৃষক আছে। কৃষক আপনার সরকারের কাছে কি আবেদন থাকবে? আমাদের আবেদন থাকবে আমাদের এই যে জল নিষ্কাশন ব্যবস্থাটা একটা প্রপারলি জল নিষ্কাশন ব্যবস্থা করে দেবে সরকার, এটা আপনাদের দাবি। কৃষকদের বক্তব্য, কৃষকের অভিযোগ আপনারা শুনলেন। প্রবল বৃষ্টিতে নিষ্কাশনের অভাব রয়েছে, সঠিকভাবে নিষ্কাশন না হওয়ার কারণে জল জমে থাকছে, জল দাঁড়িয়ে থাকছে, আর এতে করে সমূহ ক্ষতি হচ্ছে। আগামী দিনে যদি সরকার বা প্রশাসন কোনো সহযোগিতা করে, দপ্তর যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, তাহলে তারা খেয়ে পড়ে বাঁচতে পারবেন, না হলে অধিকাংশ ক্ষেত্রে তাদের মাথায় হাত এই মুহূর্তে দাঁড়িয়ে। প্রবল বৃষ্টিতে নিষ্কাশনের অভাব দেখা দেওয়াতে কাঁকড়াবন ব্লকের কুশামারা সিঙ্গামুড়া এলাকায় দেখা দিয়েছে একাংশ কৃষিজমি জলের তলায়। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।